তো আমরা অলরেডি এরে নিয়ে আলোচনা করছি, যদি অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতো করা হয়ে থাকে তাহলে এরের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এখানে সে আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি যে একটা স্টুডেন্ট, সে হয়তো একটা সেমিস্টারে বা কোনো একটা ক্লাসে পাঁচটা সাবজেক্ট নিয়েছিল, পাঁচটা কোর্স নিয়েছিল, পাঁচটা কোর্সে সে যথাক্রমে 75, 67, 81, 65, 73 এই নাম্বারগুলো অবটেন করছে, স্কোর করছে। তো এই নাম্বারগুলো ওই স্টুডেন্ট, সে X1 নামে একজন স্টুডেন্ট আছে, তার এই নাম্বারগুলো আমি স্টোর করে রাখতে চাই। তো পাঁচটা আলাদা আলাদা ভেরিয়েবলে না রেখে আমি একটা সিঙ্গেল এরেতে রেখে দিলাম, যাতে ওই এরের যে কোনো ইন্ডেক্স আমি অ্যাক্সেস করলে, সে জিরোতম ইন্ডেক্স অ্যাক্সেস করলে আমি 75 পাচ্ছি, অথবা সেকেন্ড ইন্ডেক্স অ্যাক্সেস করলে 81 পাচ্ছি, এইভাবে আমি যদি অ্যাক্সেস করি, অ্যাক্সেস করলে আমি এগুলো একই ভেরিয়েবলের মধ্যে পাবো, ঠিক আছে। এখন এরকম যদি একাধিক স্টুডেন্ট থাকে, সে X1 এর সাথে X2, X3, X4, X5 এরকম চলতে আছে, মানে আরও অনেক, মনে করো 20-30 জন স্টুডেন্ট আছে, মানে পুরো ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের পাঁচটা সাবজেক্টের নাম্বার আমি একসাথে স্টোর করে রাখতে চাই, তখন যেটা হবে প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদাভাবে এরে ডিক্লেয়ার করতে পারি। যেমন X1 এর জন্য একটা এরে ডিক্লেয়ার করলাম, X2 এর জন্য একটা এরে ডিক্লেয়ার করলাম, X3 এর জন্য একটা এরে ডিক্লেয়ার করলাম। বাট আরেকটু সংক্ষেপে যদি আমি এভাবে করি তাহলে একটা প্রবলেম দেখা দেবে, যেটা হচ্ছে গিয়ে যদি আমার স্টুডেন্টের সংখ্যা বাড়তেই থাকে, মনে করো 40 জন স্টুডেন্ট, তখন কি হবে, তখন 40 জন স্টুডেন্টকে কিন্তু আসলে এইভাবে ভেরিয়েবল আলাদা আলাদাভাবে 40টা এরে ডিক্লেয়ার করে মেনটেন করাটা কষ্টকর হয়ে যাবে। তো আমরা জানি যে সিমিলার টাইপস অফ জিনিস একসাথে যদি আমি রাখতে চাই তাহলে এরের কনসেপ্ট ইউজ করতে হয়। তাহলে ধরো এই যে X1, X2, X3, X4, X5 এই সবগুলাই কিন্তু সিমিলার টাইপস অফ জিনিস, তার মানে ওইগুলোকে নিয়ে আমি একটা এরে করতে পারি, দ্যাট মিন্স কি আমি এরে করতে পারি, ঠিক আছে। তো এই যে দেখো এই সবগুলোকে মিলে আমি, যেমন এই X1, X2, X3কে মিলে আমি একটা এরে বানাইতে পারি, যেটা হয়ে যাবে 2-ডাইমেনশনাল এরে, মানে তার ডাইমেনশন দুইটা। নর্মালি আমরা এতদিন পর্যন্ত যেটা করছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল এরে, যেমন একটা স্টুডেন্টের পাঁচটা সাবজেক্টের নাম্বার যদি আমি রাখতাম একটা এরেতে তখন সেটা সিঙ্গেল ডাইমেনশনাল এরে থাকতো, একটা এরের মধ্যে পাঁচটা ঘর আছে। বাট এখন আমি যে এরেটা তৈরি করছি এই এক্স নামে, এই এক্সের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেকটা রোতে পাঁচটা করে কলাম আছে এবং এরকম তিনটা রো আছে, দ্যাট মিন্স আমি তিনটা স্টুডেন্টের পাঁচটা সাবজেক্টের নাম্বার, মানে 5×15 টোটাল ডিফারেন্ট নাম্বার আমি স্টোর করে রাখতে পারছি। তো এইটা হচ্ছে গিয়ে মাল্টি ডাইমেনশনাল এরের মূল আইডিয়া। এখানে আমরা একটা 2D এরে নিয়ে আলোচনা করতেছি। তো সে এখানকার প্রথম যে রোটা, এই রোটার নাম আমরা দিছি X0, ঠিক আছে। X0 দিয়ে আমি বোঝাচ্ছি প্রথম রোটা। এখন প্রথম রো এর মধ্যে আবার দেখো পাঁচটা এলিমেন্ট আছে, সো X0 যদি বলি তাহলে 75 হবে, X01 যদি বলি 67 হবে, X04 যদি বলি তাহলে 73 হবে, ওকে। দেন যদি আমি এখানে বলি X12 তাহলে আমি কিভাবে পাবো, X12 যদি বলি, এই যে দেখো প্রথম যে নাম্বারটা ইন্ডিকেট করতেছে সেটা ইন্ডিকেট করতেছে আমার রো নাম্বার, তার মানে 01, তার মানে আমি সেকেন্ড রোতে গেলাম। আর যেহেতু 2 নাম্বার ইন্ডেক্স পরে দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে কলাম নাম্বার, তাহলে 012, তার মানে এই যে 72, এই যে এই X12 এর ভ্যালু হচ্ছে গিয়ে 72। সিমিলারলি X20 তার মানে 012 এবং 0 ইন্ডেক্স, তার মানে 75 হচ্ছে আমার X20 এর ভ্যালু। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের মাল্টি ডাইমেনশনাল এরের কনসেপ্ট, ঠিক আছে। কনসেপ্টটাকে আমরা আরও একটা ডাইমেনশন বাড়াই নিতে পারি, বাট এই মুহূর্তে আমি জাস্ট 2D এরের যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটা কমপ্লিট করে নিই, আমরা কোডে চলে যাই। সে ওই একই এক্সাম্পলটাকে আমরা কোডে লিখতে যাচ্ছি, তখন আমরা ইন্টিজার সে এক্সই নাম দিলাম, এরের মধ্যে একটা ব্র্যাকেট থাকে, এখানে আমরা 2টা ব্র্যাকেট দিব, ঠিক আছে। যতটা র হবে ইন আওয়ার এক্সাম্পল, যতটা স্টুডেন্ট হবে অতটা স্টুডেন্টের নাম্বার দেবো। যেমন মনে করো আমি 3টা স্টুডেন্টের সাবজেক্ট নাম্বার রাখতে চাচ্ছি এবং সাবজেক্ট কত আছে, 5টা সাবজেক্ট আছে,
তো এইভাবে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি মাল্টি ডাইমেনশনাল, ঠিক আছে। তো আমি নাম্বারগুলোকে আর একটু ছোট করে দেই, চারটা করে দেই, তাহলে ব্যাপারটা একটু সহজ হবে। যত বেশি নাম্বার দিব তত আসলে এক্সপ্লেন করাটা কঠিন হয়ে যাবে। তো এইটা হচ্ছে কি, 12 নম্বর লাইনে আমি জাস্ট ডিক্লেয়ার করছি। তো আমরা জানি ডিক্লেয়ার করার সাথে সাথে ইনিশিয়ালাইজেশনও করা যায়। তো যদি আমি সিঙ্গেল ইনিশিয়ালাইজেশন করতে চাই, যেমন এরকম এক্স জিরো জিরো ইজিক্যাল টু মনে করো ফাইভ, আসলে ফাইভ না 75 দিই, কিছু নাম্বার নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এক্স জিরো জিরো ফাইভ এভাবে করে আমি এক্স জিরো জিরো 75 দেন, অ্যাকচুয়ালি আমরা ছবিটা দেখে আসি তাইলেই হবে, 75 তারপরে 67 তারপরে 81 এভাবে ছিল। তাহলে এক্স জিরো ওয়ানে যাবো আমরা, সরি জিরো জিরো ঠিকই ছিল, জিরো ওয়ানে আমরা রাখছিলাম 67 আর তারপরে রাখছিলাম 81। তো এইভাবে করে তারপরে প্রত্যেকটাকে এরকম আমি করতে পারি, অথবা যদি আমার নাম্বারগুলো আগে থেকেই জানা থাকে তাহলে আমি একই সাথে ইনিশিয়ালাইজেশন করে দিতে পারি এরকম করে। প্রথমে দিলাম 75 তারপরে 67 81 65 আচ্ছা কাজ করি, যা ছিল তাই দিয়ে দিই, 73 53 এক লাইনে লিখলেই হইতো আমি জাস্ট বোঝার সুবিধার্থে, 61 72 45 দেন 63, ঠিক আছে। অ্যাকচুয়ালি দুই করে দিই, আমি আর লাস্টের রোটা নিচ্ছি না, জাস্ট দুইটাই নিয়ে নিচ্ছি, একটু টিডিএস মনে হচ্ছে আর কি ব্যাপারটা এই জন্য। তো এইভাবে আমরা করতে পারি, এইভাবে করে আমরা জাস্ট প্রিন্ট করে দেখতে পারি যে আদৌ আমাদের কাজটা ঠিক মতো হচ্ছে কি না। পার্সেন্ট ডি দিলাম, পার্সেন্ট ডি দিয়ে প্রিন্ট করলাম এক্স, সে আমরা এটাই প্রিন্ট করি 12, এক্স 12 72 হওয়ার কথা ছিল 12, এটা আমরা প্রিন্ট করলাম। প্রিন্ট করে দেখি, এই যে দেখো 01 এর মধ্যে সেকেন্ডটাতে 72 আছে, প্রিন্টও করবে 72, ওকে 72 প্রিন্ট করতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসটা এইভাবে অ্যাকচুয়ালি তুমি যদি এক লাইনেও করতা তাও কোনো সমস্যা হইতো না, একই জিনিস মিন করতো। তবে এটা করার আরেকটা বেটার অ্যাপ্রোচ হচ্ছে, সে তো এখানে আমার বলে দেওয়া আছে যে 2 আর 5, এই জন্য সে প্রথম পাঁচটা নেবে, প্রথম এই যে এতটুকু পর্যন্ত পাঁচটা হয় এই পাঁচটা নেবে এক্স জিরোতে, দেন পরের পাঁচটা নেবে এক্স ওয়ানে। বাট আমি বুঝার সুবিধার্থে আর একটু সুন্দর করে এভাবেও দিয়ে দিতে পারি, এই হচ্ছে আমার প্রথমটা এক্স জিরো আর এই হচ্ছে আমার সেকেন্ডটা, ঠিক আছে, ওকে। তো এইভাবে করে দিলাম আমি, তাহলে কি হলো, 0 নম্বর ইন্ডেক্সে কি আছে, সেকেন্ড ইন্ডেক্সে কি আছে আমি ইজিলি দেখতে পারতেছি, ওকে। তো এই দুইভাবেই অ্যাকচুয়ালি এরকে ইনিশিয়ালাইজ করা যায়, আমার মনে হয় ব্র্যাকেট দিয়ে করাটা ভালো। তবে আমরা যখন এই মাল্টি ডাইমেনশনাল এরে নিয়ে কাজ করব বা এরে নিয়ে যখনই কাজ করব, আসলে ম্যাক্সিমাম সময় যেটা দেখা যায় যে ইউজার থেকে ইনপুট নিতে হয়। তো ইউজার থেকে যখন ইনপুট নিতে হয় তখন আসলে এই ধরনের ইনিশিয়ালাইজেশন দরকার হয় না, তখন আমরা নর্মালি ফর লুপ দিয়ে যেভাবে এরে ইনপুট নিয়েছিলাম, এখানেও আমি সেমভাবে ইউজার থেকে এরে ইনপুট নিতে পারি, ওকে। এবং ইভেন এটাও হইতে পারে আমি ইউজারকে বলতে পারি যে 2 5 এই নাম্বারগুলো তুমি ইনপুট দাও, মানে এম ইন্টু এন তুমি ইনপুট দাও। এখন এই মাল্টি ডাইমেনশনাল এরে বোঝার জন্য সবচেয়ে ইজি অ্যাপ্রোচ হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। আই হোপ ম্যাট্রিক্সের অঙ্ক সবার মনে আছে, ঠিক আছে, 3x3 বা 4x3 এরকম অনেক ম্যাট্রিক্সই আছে। যেমন এখানে আমরা যে এক্সাম্পলটা দেখাচ্ছি সেটাকেও কিন্তু আসলে আমি একটা ম্যাট্রিক্স বলতে পারি। ম্যাট্রিক্স মানে হচ্ছে কি, র এবং কলাম,
ঠিক আছে, এখানে পর্যন্ত আমরা যাই করছি আসলে ম্যাট্রিক্সের রুলস ফলো করেই করা হয়েছে। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি এভাবে ইউজারকে বলতে পারি যে তুমি একটা 3x4 ম্যাট্রিক্স ইউজার কাছ থেকে ইনপুট নাও, অথবা তুমি ইনপুট দাও আমাকে 5x7 একটা ম্যাট্রিক্স নিয়ে ওই ম্যাট্রিক্সকে আমি বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারি। এবং ওই ম্যানিপুলেট করা যদি আমি শিখে যাই তাহলে মাল্টি ডাইমেনশনাল এরের কাজটা আমার জন্য একেবারেই ইজি হয়ে যাবে। জাস্ট লাইক আমরা নর্মালি যখন লুপ শিখছিলাম তখন কিছু প্যাটার্ন প্রবলেম দিয়ে আমরা লুপ এর আইডিয়াটা বা কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করে ফেলছিলাম, সিমিলারলি আমরা মাল্টি ডাইমেনশনাল এরের কনসেপ্টটাও ক্লিয়ার করব ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন দিয়ে। ঠিক আছে, সো এইখানে মনে করো একটা 2x এরে আছে, আমি চাচ্ছি যে এই 2x এরের মধ্যে যেমন প্রত্যেকটা রোতে কি একটা স্টুডেন্টের বিভিন্ন সাবজেক্টের নাম্বার আছে, তো আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্টুডেন্টের টোটাল নাম্বারটা আমি দেখতে চাচ্ছি। তার মানে প্রথম রোতে যে যে নাম্বারগুলো আছে সেগুলোর যোগফল, দ্বিতীয় রোতে যে যে নাম্বারগুলো আছে সেগুলোর যোগফল। ওকে, তো সে একটা ফর লুপ চালাইলাম যার আই লেস দেন, তখন দেখতে হবে আমাকে যেহেতু দুইটা ফর লুপ চালাইতে হবে আমার, এখানে রো এর জন্য একটা চালাইতে হবে, কলামের জন্য একটা চালাইতে হবে, জাস্ট লাইক আমরা নেস্টেড লুপে করছিলাম, এখানে নেস্টেড লুপ দিয়েই আমাকে করতে হবে। তো প্রথমত রো নাম্বার মেনটেন করবে আই, সো আমার এখানে রো আছে দুইটা, তার মানে আই লেস দেন 2, আই প্লাস প্লাস, দেন ফর ইন্টিজার জে ইজ ইকাল টু 0, জে লেস দেন 5 দিলাম, বিকজ জে কাউন্ট করতেছে কলাম নাম্বারগুলো, তার মানে এই এই দিক দিকে পাঁচটা আছে, প্রত্যেকটা রোতে পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে, ওগুলোকে আমরা যোগ করব। আর যোগফল করার জন্য আমরা ইন্টিজার কাউন্ট না সাম নামে একটা ভেরিয়েবল নিব, এই সাম ভেরিয়েবলটাকে আমি প্রত্যেকবার 0 করে দিচ্ছি যোগ করার আগে, আর ফর লুপে এসে এখানে আমি যোগ করে নিচ্ছি সাম প্লাস ইকুয়াল টু এক্স আই জে। ওকে, তাহলে কি হবে, তাহলে ওই একটা রোতে যাবে, আই ইজ ইকাল টু 0 যাবে, তারপরে এক্স 0 তে যে যে নাম্বার আছে, যে ইজ ইকাল টু 0 থেকে যে লেস দেন 5 পর্যন্ত সবগুলো নাম্বারকে সে যোগ করবে, যোগ করে প্রিন্ট করবে। লিখলাম রো পার্সেন্ট আই টোটাল ইকুয়াল টু পার্সেন্ট ডি, স্পেস দিয়ে দিই, রো নাম্বার হচ্ছে গিয়ে আই প্লাস 1 দিয়ে দিচ্ছি, কারণ এরেতে কাউন্ট হচ্ছে কি 0 থেকে, বাট আমরা নর্মালি আসলে 1 2 3 কাউন্ট করি, তো অথবা আই দিলেও হবে, 0 0 নাম্বার রো আমি বলতে পারি, 0 নাম্বার রো, অথবা আর এখানে দিলাম সাম। ঠিক আছে, একটা নিউ লাইন দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। সো প্রোগ্রামটা রান করি, দেখো প্রথম রয়ের হচ্ছে গিয়ে 361, দ্বিতীয় রয়ের হচ্ছে গিয়ে 294, তার মানে এই যে আমি একটা 2x এরে বা ম্যাট্রিক্স নিয়ে কাজ করলাম, এখানে যদি আরও 100 রো থাকতো জাস্ট এই সিম্পল 2-3 লাইনের কোড দিয়েই কিন্তু আমি সবগুলার রয়ের যোগফল এভাবে বের করে ফেলতে পারি। আমি চাইলে কলামের যোগফলও বের করতে পারতাম, তখন আই জে এর জায়গাটা একটু চেঞ্জ হয়ে যেত, আই এবং জে এর লুপগুলো ঠিক থাকতো, শুধু যোগ করার সময় আমি ওইভাবে ক্যালকুলেট করতাম। তো মাল্টি ডাইমেনশনাল এরে বোঝার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স ম্যানিপুলেশন করা। তো ম্যাট্রিক্স ম্যানিপুলেশনের মধ্যে সবচেয়ে কমপ্লেক্স আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো এই প্রোগ্রামটা আমি এখন তোমাদেরকে করে দেখাবো, এটা করে দেখানোর পরেও তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা, না দেখে যখন একবারেই করতে পারবা তখন আসলে ধরে নিতে পারো যে মোটামুটি তোমার ম্যাট্রিক্স সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার আছে। যে যেরকম ছিল আমরা প্যাটার্ন প্রবলেম করছিলাম নেস্টেড ফর লুপের জন্য, সো প্যাটার্ন প্রবলেমগুলো যখন ঠিকমতো করতে পারবা তার মানে হচ্ছে গিয়ে মোটামুটি নেস্টেড ফর লুপ তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট লাইক দ্যাট ম্যাট্রিক্সের যতগুলো প্রবলেম আছে আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দিব, ওগুলো তোমরা সলিউশন করবা। চলে আসি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের নিয়মকানুন আশা করি তোমাদের মনে আছে, সবাই পড়ে আসতো এটা, তারপর আমি আরেকবার ছোট্ট করে একটা রিক্যাপ দিই। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হলে যদি আমার কাছে দুইটা ম্যাট্রিক্স থাকে, সে ফার্স্ট ম্যাট্রিক্স হচ্ছে এম ইন্টু এন, তার মানে হচ্ছে কি এমটা রো এনটা কলাম,
আর সেকেন্ড ম্যাট্রিক্স হচ্ছে পি ইনটু কিউ, এরকম যদি দুইটা ম্যাট্রিক্স থাকে তাহলে ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে এন ইকুয়াল ইকুয়াল পি কিনা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান না হয় তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা পসিবল না। আর যদি আমি সমান হয় এবং গুণ করি তাহলে রেজাল্টিং যে ম্যাট্রিক্সটা আসবে সেটার ডাইমেনশন হবে এম ইনটু কিউ। ওকে, এটা ছিল আমাদের মোটামুটি বেসিক্স। তারপরে হচ্ছে কি কীভাবে আমরা গুণ করব, যেমন এখানে 2/3 and 3/2 দুইটা ম্যাট্রিক্স আছে, যেহেতু এটার কলাম সংখ্যা 3 এবং এটার রো সংখ্যা 3, আমরা এটাকে গুণ করতে পারবো। তো এখানে ডট প্রোডাক্ট দিয়ে কী বোঝাচ্ছে, যেহেতু এটা 2/3 and 3/2 তার মানে হচ্ছে কি রেজাল্টটা 2/2 একটা ম্যাট্রিক্স হবে। তো প্রথমে যেটা করতে হবে, এটার প্রথম ঘরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 7 into 1, মানে এখান থেকে সবগুলোর সাথে এখানে সবগুলোর গুণ করতে হবে, মানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটার সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলামটা গুণ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে আমার রেজাল্টিং ম্যাট্রিক্সের প্রথম আইটেম, সেকেন্ড কলামের সাথে গুণ করলে আমি সেকেন্ড আইটেম পাবো, আবার প্রথম কলামের সেকেন্ড রো থেকে সেকেন্ড প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড রো থেকে সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম করলে আমি রেজাল্টিং ম্যাট্রিক্সের সেকেন্ড রো এর ফার্স্ট রেজাল্টটা পাবো। যেমন এখানে 1 এর সাথে 7 গুণ করব, তারপরে যোগ করব 9 এর সাথে 2 গুণ করব, তাহলে 7 একে 7 9 দুগুণে 18 আর 11 এর সাথে 3 গুণ করব 33, তাহলে 33, 18 আর 7 যোগ করলে 58 হয়। সো এই সেমভাবে 1 দিয়ে 8, 2 দিয়ে 10 এবং 3 দিয়ে 12 যদি গুণ করি, গুণ করে আমি যোগ করি, তাহলে আমি পরের ঘরটা পেয়ে গেলাম 64। সিমিলারলি আমি সেকেন্ড রো দিয়ে যখন করব তখন আমি সেকেন্ড রো এর রেজাল্টগুলো পাবো। এই যে এখানে আমি কমপ্লিট করে দিয়েছি, এখন আমরা এটা কোড দিয়ে করার চেষ্টা করব। এই ছিল আমাদের মেন আইডিয়া। আমরা যখন কোড দিয়ে করার চেষ্টা করব, আমরা প্রথমেই দুইটা ম্যাট্রিক্স নিয়ে নিই, ইন্টিজার টাইপের ম্যাট্রিক্স নিব। ইন্টিজার টাইপের ম্যাট্রিক্স মনে করো নাম দিলাম ফার্স্ট 100 into 100, আচ্ছা এত বড় ম্যাট্রিক্স হবে না, তারপর আমরা নিয়ে নিলাম আর কি, সেকেন্ড 100 100, আচ্ছা দুইটা টু ডাইমেনশনাল এরে নিলাম। এবার কিছু ভেরিয়েবল নিতে হবে, এম এন পি কিউ, আর একটা ভেরিয়েবল আমার লাগবে সাম, আমি আগে থেকেই ডিক্লেয়ার করে রাখতেছি। যাই হোক, এখন ইনপুটগুলো নিয়ে নিই। প্রথমে তোমরা ইউজারের কাছ থেকে প্রিন্ট এফ দিয়ে জানতে চাইবা যে হাউ মেনি রোজ অ্যান্ড কলামস। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসলাম, এই লং লং লাইন লিখতে আসলে অনেক টাইম লাগে, দ্যাটস ওয়াই। তো এখানে আমি যেটা করছি, ইউজারকে একটু প্রম্পট করলাম প্রথম ম্যাট্রিক্সটার ডাইমেনশন এন্টার করার জন্য, দেন আমি এগুলোকে ইনপুট নিয়ে নিলাম, দেন ইউজারকে প্রম্পট করলাম যেন প্রথম ম্যাট্রিক্সটা ইনপুট দেয়। তো আমি ইনপুটটা নিই, ফর ইন্টিজার আই ইজ ইকাল টু 0 থেকে আই লেস দেন এম পর্যন্ত চলবে, যেহেতু ইউজার বলছে যে এমটা রো হবে, দেন আই প্লাস প্লাস করে আগাবো। আচ্ছা আবারও ফর, আচ্ছা আমি এই ব্রেকেটটা না দিই, আমার কাছে আসলে সিঙ্গেল স্টেটমেন্টের ব্রেকেটগুলো পছন্দ না। ফর ইন্টিজার জে ইজ ইকাল টু যে লেস দেন এন, যে প্লাস প্লাস করে আগালাম এবং স্ক্যান এফ করে ফেললাম, পার্সেন্ট ডি এবং সেটাকে আমরা রাখলাম এন ফার্স্ট এর আই জে এই ইন্ডেক্সে। তো এইভাবে আমরা ফার্স্ট ম্যাট্রিক্সটা ইনপুট নিয়ে নিলাম, একেবারে সেম করে আমি সেকেন্ড ম্যাট্রিক্সটাও ইনপুট নিব। তাহলে আমি কপি পেস্ট করে দিচ্ছি পুরোটাই, কপি পেস্ট করে দিলাম, সেকেন্ড এখানে জাস্ট যেগুলো চেঞ্জ করা দরকার, এম এন হবে না, পি কিউ হবে এখন,
এখানেও পি কিউ হবে এখানে এখানে পি হবে এখানে কিউ হবে মোটামুটি সবগুলোই আমি চেঞ্জ করে ফেললাম তাহলে ইনপুট নেওয়া শেষ ঠিক আছে এবার হচ্ছে গিয়ে আমি ক্যালকুলেট করব রেজাল্টটা ওকে ফার্স্ট অফ অল আমাকে চেক করতে হবে n ইকুয়াল ইকুয়াল আচ্ছা নট ইকুয়াল যদি p হয় তাহলে আমি প্রিন্ট করে দেব প্রিন্ট এফ মাল্টিপ্লিকেশন নট পসিবল ঠিক আছে বলে দিলাম আর এলস হইলে আমি মাল্টিপ্লাই করব এখন মাল্টিপ্লাই কিভাবে করব সো আমরা জানি যে রেজাল্টিং ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে একটা m ইনটু কিউ ম্যাট্রিক্স হবে m ইনটু কিউ ডিমেনশনের একটা ম্যাট্রিক্স হবে এবং তার প্রত্যেকটা ঘরকে বা প্রত্যেকটা সেলকে প্রত্যেকটা আইটেমকে আমার ক্যালকুলেট করতে হবে দ্যাট মিনস ওইটার প্রত্যেকটা আইটেমের জন্য আমাকে লুপ চালাইতে হবে তার মানে ওই লুপটা কি হবে ফর ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু হবে এবং i চলবে m পর্যন্ত যেহেতু m ইনটু কিউ হবে রেজাল্টটা i প্লাস প্লাস করে দিলাম এখানে ব্রেকেট দিই এখানে আমাদের মাল্টিপল কাজ লাগবে আচ্ছা ফর ইন্টিজার j ইজ ইকুয়াল টু 0 থেকে j লেস দেন কিউ ঠিক আছে যে প্লাস প্লাস করে দিলাম তাহলে এর ভিতরে অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেটটা করতে হবে কিভাবে ক্যালকুলেট করব আরেকবার একটু দেখে আসি ক্যালকুলেট করব একের সাথে সাত গুণ করব দুইয়ের সাথে নয় তিনের সাথে এগারো তার মানে কতটা নাম্বার গুণ করতে হবে নাম্বার গুণ করতে হবে এন অথবা পি মানে এটার কলাম সংখ্যা অথবা পরেরটার রো সংখ্যা মানে এন অথবা পি সংখ্যক নাম্বার গুণ করতে হবে পরস্পরের সাথে এবং তারপরে যোগ করতে হবে তার মানে আরেকটা লুপ চালাইতে হবে ইন্টিজার কে ইজ ইকাল টু জিরো কে লেস দেন এম সরি এন দিতে পারি পি দিতে পারি এটা যে কারো ইচ্ছা যে যার মতো দিও একই জিনিস যেহেতু এন আর পি দুইটাই সমান এবার আমি যোগ করব ঠিক আছে যোগ করব সাম ইজ ইকাল টু আচ্ছা প্লাস ইজ ইকাল টু লিখে দিই সামের আগের ভ্যালুর সাথে কি যোগ করব যোগ করব প্রথম ম্যাট্রিক্সের ভ্যালুর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের ভ্যালু ওকে এখন দেখো এখানে আই জে কে তিনটা ভেরিয়েবল আছে এখানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটা নিয়ে আমরা কাজ করব এখন আই জে কে কোনটা দিয়ে আসলে এই রো নাম্বারটা ম্যাচ করতেছে যেহেতু প্রথম রোয়ের জন্য আমি রেজাল্টের প্রথম রোয়ের রেজাল্ট পাবো সেকেন্ড রোয়ের জন্য রেজাল্টের সেকেন্ড রোয়ের রেজাল্ট পাবো তার মানে প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার হবে আর রেজাল্টিং ম্যাট্রিক্সের রো নাম্বারের সেম তার মানে হচ্ছে কি রেজাল্টিং ম্যাট্রিক্সের রো নাম্বার হচ্ছে কি আই দিয়ে কন্ট্রোল করা হচ্ছে আমি একটু ভুল করছি আমি এখানে আরেকটা ম্যাট্রিক্স দরকার আমার ইন্টিজার রেজাল্ট হান্ড্রেড হান্ড্রেড তো এখানে আমি রেজাল্টিং ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা করব ফার্স্ট আই আইতম রয়ে যাব আইতম রয়ে যাওয়ার পর এখানে এক দুই তিন এগুলো কন্ট্রোল করতেছি আমরা নতুন যে ভেরিয়েবল নিছি কে ফর লুপের জন্য সো কে দিয়ে নিয়ে নিলাম ওকে ইনটু সেকেন্ড ম্যাট্রিক্স সেকেন্ড ম্যাট্রিক্স ওকে এবার সেকেন্ড ম্যাট্রিক্সের কততম রো আর কততম কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের দেখো সাত নয় এগারো এটা কত নাম্বারটা নিব সেটা নির্ভর করতেছে কে এর উপরে মানে যদি প্রথমটার এক নেই তাহলে সেকেন্ডটার সাত নিব যদি প্রথমটার দুই নেই তাহলে সেকেন্ডটার নয় নিব তো ওই যে এক দুই এটা কন্ট্রোল করতেছে এই ফর লুপ কে এর মাধ্যমে দ্যাট ইজ ওয়াই এখানে কেতম রো ঠিক আছে কেতম রো এবার কলাম কোনটা ঠিক আছে ফার্স্ট কলাম কখন হবে ফার্স্ট কলাম হবে যখন আমি ফার্স্ট রেজাল্টের ফার্স্ট কলাম ক্যালকুলেট করব যেমন যখন আমি 64 ক্যালকুলেট করতে যাব তখন সাথে সাথে গুণনা দিয়ে 8 এর সাথে 10 এর সাথে 12 এর সাথে গুণ দিব তার মানে রেজাল্টের কলাম যেটা দিয়ে মেইনটেইন হচ্ছে এটার সেকেন্ড ম্যাট্রিক্সটার কলামও ওইটা দিয়েই মেইনটেইন হবে তার মানে রেজাল্টের কলামটা মেইনটেইন হচ্ছে জে দিয়ে আমি জে দিয়ে দিলাম এই একটা লাইনে কিন্তু এখানে মেইনলি বুঝার যে কেন আই কে এন্ড কে জে হইল ঠিক আছে
সো আমি আবারও রিপিট করতেছি, ফার্স্ট ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, ফার্স্ট ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যদি আমি প্রথম রো নেই, তার মানে হচ্ছে গিয়ে রেজাল্টের প্রথম রোটা ক্যালকুলেট হবে। যদি রেজাল্টের সেকেন্ড রো ক্যালকুলেট করতে চাই তাহলে আমি ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড রো মানে 4, 5, 6 দিয়ে সেকেন্ড ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। এই জন্য ফার্স্ট ম্যাট্রিক্সের রো নাম্বার হচ্ছে গিয়ে রেজাল্টিং ম্যাট্রিক্সের রো নাম্বারের সেম হবে। রেজাল্টিং ম্যাট্রিক্সের রো আমরা কন্ট্রোল করতেছি আই দিয়ে। ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার কিসের সাথে সেম হবে? আচ্ছা, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার হবে, যেহেতু তিনটা কলাম আছে এবং সেকেন্ড ম্যাট্রিক্সের তিনটা রো আছে, এই তিনটাকে গুণ করে একটা রেজাল্ট হবে। সো গুণ করার জন্য যে আমি নতুন একটা লুপ নিছি কে দিয়ে, ওই কেটা হচ্ছে যে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার হবে, যেখানে আই কে হয়েছে। আবারও সেকেন্ড ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু এইভাবে আমি আগাচ্ছি, মানে ফার্স্ট ম্যাট্রিক্সের সাথেই গুণ করতেছিলাম প্রত্যেকটা কলামের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের প্রত্যেকটা রোয়ের, সেক্ষেত্রে সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বারটা হবে গিয়ে আবারও কে, যেটা সেম ছিল ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বারের সেম। এখন সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম নাম্বার আমরা সেট করব রেজাল্টিং ম্যাট্রিক্সের যে কলামটা আছে এই কলামের সাথে, দ্যাট ইজ ওয়াই এখানে জে হয়েছে। ওকে, তো এটা করে দেওয়ার পরে আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে ক্যালকুলেশনের আগে, যখন এরকম ক্যালকুলেশন করব ফর লুপের ভিতরে, ক্যালকুলেশনের আগে অবশ্যই সামকে জিরো করে আসতে হবে যাতে পরবর্তী লুপ ঘোরার সময় এই ভুলটা না হয়। ঠিক আছে, তো এখানে একটাই ব্র্যাকেট এক্সট্রা দিছি, এটা দিলে হবে না দিলে হবে, এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পরে আমার অলরেডি ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন শেষ, এখন আমি রেজাল্টিং ম্যাট্রিক্সটা শো করতে পারি। তো ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু জিরো, আই লেস দেন এম, আই প্লাস প্লাস এটা দিতেই হবে এখানে, ফর জে ইজ ইকুয়াল টু জিরো, জে লেস দেন কিউ, জে প্লাস প্লাস প্রিন্ট পার্সেন্ট ডি, এটা ট্যাব দিয়ে সরে যাই, ট্যাব দিয়ে সরে যাওয়ার পরে লিখলাম রেজাল্ট, ও আমি এখনো ভুল করছি আবার, রেজাল্ট আই রেজাল্ট জে এটা লিখলাম। লিখার পরে এই লুপ থেকে বের হয়ে যাওয়ার পরে আবার প্রিন্ট, এক লাইন প্রিন্ট করছি, প্রিন্ট করার পরে নিউ লাইন প্রিন্ট করতে হবে, তাহলে রেজাল্টটা প্রিন্ট করে ফেলবে। আর আমি এখানে যেটা ভুল করছি সেটা হচ্ছে গিয়ে সাম আমি ক্যালকুলেট করছি বাট রেজাল্টের মধ্যে রাখিনি, সো এটাও এখানে রাখতে হবে। রেজাল্ট, রেজাল্টের মধ্যে রাখলাম আই জে ইজ ইকাল টু সাম, তো এটা রাখা হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে গিয়ে ইন্টিজার লিখি নেই, ইন্ট। আচ্ছা, উপরে আরও একটা ছোটোখাটো ভুল করে আসছি, যেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ইনপুটটা নেওয়ার সময় এখানে আমি সেকেন্ড এরেতে ইনপুট নেওয়ার কথা ছিল, এটা একটু ঠিক করে নিও 31 নম্বর লাইনে। দেন আমরা এখন রেজাল্টটা চেক করে দেখতে পারি। রেজাল্টটা আমরা চেক করব, আমরা যে এক্সাম্পলটা দেখছি সেটার সাথেই চেক করলেই পারি আমরা। সো এখানে দিয়ে দিই 2, 3 একটা ম্যাট্রিক্স, 1, 2, 3, 4, 5, 6 এখানে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে 3, 2 একটা ম্যাট্রিক্স ছিল, 7, 8, 9, 10, 11, 12 এই ম্যাট্রিক্সটা দিলে যে দেখো আমার রেজাল্টটা কিন্তু ম্যাচ করছে, 58, 64 আর 139, যাই হোক। ঠিক আছে, তো এইভাবে এখন আমি যত বড় চাই ম্যাট্রিক্সটা ইনপুট দিতে পারবো, আমার সঠিকভাবে আমার ম্যাট্রিক্স ক্যালকুলেশনটা হয়ে যাবে। তো এই ছিল টোটাল ম্যাট্রিক্স ক্যালকুলেশনের কোডটা, তোমরা একটু স্লো করে আরেকবার যদি নিজে নিজে করতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি নিজে নিজে না করতে পারো তারপরেও প্রত্যেকটা স্টেপের লজিকগুলা বুঝে করার চেষ্টা করবা। তো এরপরে আমাদের বাকি থাকলো মাল্টি ডাইমেনশনাল এরে, যদিও আমরা অলরেডি টু ডাইমেনশনাল করছি, এই টু ডাইমেনশনাল থেকে অ্যাকচুয়ালি আরও মোর ডাইমেনশন ক্রিয়েট করা পসিবল। ঠিক আছে, যেমন মনে করো লাস্ট এক্সাম্পল যেটা ছিল আমাদের, যে একটা টু ডাইমেনশনাল এরে, যেমন X0 এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল এরে। এখানে আমরা যেটা বলছিলাম যে একজন স্টুডেন্টের 5টা সাবজেক্ট ছিল এবং এইভাবে অনেকগুলো স্টুডেন্টের, এখানে আমরা 3 জন স্টুডেন্টের 5টা সাবজেক্টের রেজাল্ট
স্টোর করছি, তার মানে হচ্ছে গিয়ে এই 7061 এর মানে হচ্ছে দ্বিতীয় যে স্টুডেন্ট আছে তার সেকেন্ড যে সাবজেক্টটা, বা 63 যেটা আছে দ্বিতীয় যে স্টুডেন্ট আছে তার ফিফথ সাবজেক্টটার রেজাল্ট। ঠিক আছে, এইভাবে যদি আমি চিন্তা করি তাহলে আমি যদি আরেকটা ডাইমেনশন বাড়াইতে চাই তাহলে চিন্তা করবো, আচ্ছা ঠিক আছে রেজাল্ট যেভাবে আছে সবই থাকলো, কিন্তু আমার স্টুডেন্ট এই যে নিলাম এই স্টুডেন্টরা হচ্ছে গিয়ে ধরো দুই তিনটা সেকশন আছে বা পাঁচ ছয়টা সেকশন আছে, এ বি সি ডি সেকশন আছে, তো প্রত্যেকটা সেকশনের স্টুডেন্টের আমি আলাদা করে রেজাল্ট রাখতে চাচ্ছি, তো ইন দ্যাট কেস আবারও এটাকে এই এক একটা সেকশনের রেজাল্টকে এক একটা এরেতে রাখতে পারি, তার মানে এই টু ডাইমেনশনাল এরের আরও একটা এরে আমি নিতে পারি যার প্রথম ইন্ডেক্স মানে এক্স জিরো মানে হচ্ছে গিয়ে একটা টু ডাইমেনশনাল এরে, এক্স ওয়ান মানে হচ্ছে গিয়ে আরেকটা টু ডাইমেনশনাল এরে। তো এইভাবে আসলে ইচ্ছা মতো আমি ডাইমেনশন বাড়াইতে পারি, শুধু যে থ্রি ডাইমেনশনাল বা এরকম হবে তা না, ফিফথ সিক্স এরকম হয়, বাট এটা এত লজিক্যাল থাকে না, তখন টু থ্রি টুটাই সবসময় ইউজ হয়, থ্রিটা রেয়ারলি ইউজ হয়, আর এর উপরে যাইতে চাইলে আসলে সেটা কনসেপচুয়ালি বা থিওরিটিক্যালি যাওয়া পসিবল, বাট সেটা খুব একটা লজিক্যাল না। ঠিক আছে, তো জাস্ট এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্স ওয়ান টু ফোর, এক্স ওয়ান মানে হচ্ছে গিয়ে জিরো ওয়ান মানে সেকেন্ড রোতে যেতে হবে বা সেকেন্ড সেকশনে যেতে হবে, দেন টু মানে হচ্ছে গিয়ে এখানকার রো নাম্বার তার মানে জিরো ওয়ান ফিফটি থ্রি, আচ্ছা তারপরে ফোর মানে হচ্ছে গিয়ে জিরো ওয়ান টু থ্রি ফোর। ঠিক আছে, এখানে রেজাল্টটা সেভেন্টি, আচ্ছা জিরো ওয়ান টু হবে আসলে এই এই রোয়ের লাস্টের যে 73টা আছে এই 73টা হচ্ছে এই 73। তো এটা বোঝা গেল যে যদি দুইয়ের বেশি আমি ডাইমেনশন বাড়াইতে চাই তাহলে কীভাবে ব্যাপারটাকে ক্যালকুলেট করতে হবে, তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। ফাইনালি ওয়ান লাস্ট থিং যেটা হচ্ছে গিয়ে টু ডাইমেনশনাল এরের ক্ষেত্রেই বলতে পারি, যে আমরা চাইলে এরকমও নিতে পারি যে ক্যারেক্টার নেমস 100 100। তো এখানে যেটা করা গেল, যেহেতু ইন্টিজার নেই নেই ক্যারেক্টার নিয়েছি, ক্যারেক্টার টু ডাইমেনশনাল এরে নিছি, এখানে আমি চাইলে নর্মাল একটা ক্যারেক্টার এরেতে আমরা কি করতাম, একটা স্ট্রিং বা একটা লাইন ইনপুট নিয়ে রাখতে পারতাম, টু ডাইমেনশনাল এরেতে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে আমি মাল্টিপল লাইন্স ইনপুট নিতে পারবো, যেমন আমি স্টুডেন্টদের নামগুলো ইনপুট নিতে চাচ্ছি। ঠিক আছে, সে আমি পাঁচজনের আমি একটা ফর লুপ চালাই, আমি যাতে পুরো লাইনটাই নিয়ে নে, এন দেওয়া লাগবে না জানি আমরা, নেমস আই স্ট্রিং এর জন্য এন দেওয়া লাগে না, দেন হচ্ছে একটা গেট ক্যারেক্টার দিব যেহেতু স্ট্রিং মাল্টিপল স্ট্রিং সিকোয়েন্সিয়ালি নিতে যাচ্ছি, আচ্ছা ইনপুট নেওয়া হয়ে গেল, ইনপুট নেওয়ার পরে ফর আমি জাস্ট বললাম ইন্টিজার আই ইজ ইকুয়াল টু জিরো আই লেস দেন আবারও তিন দিলাম আই প্লাস প্লাস, তো এখানে বলে দিলাম অ্যাকচুয়ালি প্রিন্ট এফ পার্সেন্ট ডি পার্সেন্ট এস তারপরে নিউ লাইন ডিএর জায়গায় বললাম আই মানে আইতম, আচ্ছা আই এর জায়গায় প্লাস ওয়ান দিয়ে দিই তাহলে আইতম বোঝা যাবে ইজিলি, আর নেমস আই এটা প্রিন্ট করে দিলাম, জাস্ট একটা সিম্পল প্রোগ্রাম আর কি। তো এখানে দেখাই সাইফুল তিনটা নাম ইনপুট দিলাম, সে তিনটা নাম দেখাচ্ছে, তার মানে কি আমি অনেকগুলো নাম এভাবে স্টুডেন্টদের চাইলে বা যে কোনো কিছুর, আমি জাস্ট স্টুডেন্টদের এক্সাম্পল দিতেছি, তার মানে এই না যে স্টুডেন্টই থাকবে, যে কোনো কিছুই হইতে পারে স্ট্রিং, আমি অনেকগুলো লাইন ইনপুট এভাবে নিতে পারি। তো এই ছিল ওভারঅল মাল্টি ডাইমেনশনাল এরে, আইডিয়াটা আসলে খুবই সিম্পল, জাস্ট ইন্ডেক্সটা কোথায় কী আছে সেটা বুঝতে পারলেই আর নেস্টেড ফর লুপের যে কনসেপ্টটা ছিল ওইটার সাথে সিমিলার কনসেপ্ট। তো তোমরা যদি প্র্যাকটিস করো, অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতো প্র্যাকটিস করো, তাহলে আই হোপ আর প্রবলেম হবে না এগুলো নিয়ে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আল্লাহ হাফিজ।